আজ আমার আলোচ্য বিষয় হলো জ্ঞান লক্ষণ প্রত্যক্ষ ও যোগজ প্রত্যক্ষ। আগের দিন আমি প্রত্যক্ষের শ্রেণীবিভাগ পড়াতে গিয়ে আমি লৌকিক প্রত্যক্ষ কি, অলৌকিক প্রত্যক্ষ কি পড়িয়েছিলাম এবং অলৌকিক প্রত্যক্ষ পড়াতে গিয়ে আমরা দেখলাম যে অলৌকিক প্রত্যক্ষ তিন প্রকার বা তিন রকমের, সামান্য লক্ষণ প্রত্যক্ষ, জ্ঞান লক্ষণ প্রত্যক্ষ এবং যোগজ প্রত্যক্ষ। আগের দিন শুধু সামান্য লক্ষণ প্রত্যক্ষটা পড়ানো শেষ হয়েছিল, আজ পড়াবো বাকি দুটো, জ্ঞান লক্ষণ প্রত্যক্ষ, জ্ঞান লক্ষণ অলৌকিক প্রত্যক্ষ, জ্ঞান লক্ষণ যোগজ অলৌকিক প্রত্যক্ষ। তাহলে আজকে প্রথমেই যাই জ্ঞান লক্ষণ অলৌকিক প্রত্যক্ষ কি সেটা আমরা জানি। দেখো, যদি কোনো একটি ইন্দ্রিয়ের মাধ্যমে তার নিজের বিষয়ভূত গুণ ছাড়াও অপর একটি ইন্দ্রিয়ের বিষয়ভূত গুণকে প্রত্যক্ষ করা হয়, তাহলে সেই প্রত্যক্ষকে বলা হয় জ্ঞান লক্ষণ প্রত্যক্ষ। যেমন আমরা চোখ দিয়ে বস্তুর রূপ অর্থাৎ বর্ণ প্রত্যক্ষ করি, কিন্তু দূরে একখণ্ড বরফ দেখে আমরা যখন তার শীতলতাকে প্রত্যক্ষ করি এবং বলি বরফটি খুবই শীতল, তখন তা হলো জ্ঞান লক্ষণ প্রত্যক্ষ। সাধারণভাবে চোখের সাথে শীতলতার কোনো লৌকিক সন্নিকর্ষ হতে পারে না। তাহলে এখানে একটা প্রশ্ন ওঠে, তাহলে শীতল বরফ আমরা দেখি কি করে? কারণ চোখ কখনো শীতলতার জ্ঞান দিতে পারে না। এর উত্তরে নৈয়ায়িকেরা বলেন যে জ্ঞান লক্ষণ প্রত্যক্ষ আসলে আমাদের পূর্ব জ্ঞানের উপর নির্ভরশীল। পূর্বে আমরা যখন ত্বক ইন্দ্রিয়ের সাহায্যে জেনেছি যে বরফ শীতল বা ঠান্ডা, তখন তার সঙ্গে চাক্ষুষ প্রত্যক্ষ যুক্ত ছিল। অর্থাৎ মানে পূর্বে কোনো একটা সময় আমরা বরফের শীতলতা বা ঠান্ডাকে আমরা হাত দিয়ে বা কিছু ভাবে স্পর্শ করেছিলাম, আমাদের ত্বক স্পর্শ করেছিল, তার ফলে তখনই আমাদের সেই স্পর্শ শীতল বরফ যে শীতল হয় বা ঠান্ডা হয় তার একটা চাক্ষুষ প্রত্যক্ষ আমাদের হয়ে গিয়েছিল। এর ফলেই বরফের চাক্ষুষ প্রত্যক্ষের সঙ্গে অতীতের বরফের স্পর্শজাত শীতলতার জ্ঞান সংযুক্ত হয়ে যাওয়ায় বরফের দিকে তাকিয়েই তার শীতলতা সাক্ষাৎ জ্ঞান হয়। বর্তমান মুহূর্তে বরফের চাক্ষুষ প্রত্যক্ষ তার স্পর্শজাত প্রত্যক্ষের স্মৃতিকে জাগিয়ে তোলে বলেই আমরা বরফের দিকে তাকিয়ে তার শীতলতার জ্ঞান লাভ করি। জ্ঞান লক্ষণ প্রত্যক্ষকে অলৌকিক প্রত্যক্ষ বলা হয়, কারণ এখানে প্রত্যক্ষ জ্ঞানটি এমন একটি ইন্দ্রিয়ের মাধ্যমে পাওয়া যাচ্ছে যে ইন্দ্রিয়টি সাধারণত দৃষ্টিগ্রাহ্য নয়, তো দেখা যায় না, অর্থাৎ বরফে, যেমন কিনা বরফের শীতলতা তা আমরা চোখ দিয়ে দেখতে পাই না, তা চক্ষুরিন্দ্রিয়ের বিষয় হয়েছে। এখানে কোথায় হয়েছে? আমাদের জ্ঞান লক্ষণ প্রত্যক্ষের ক্ষেত্রে। নৈয়ায়িক দার্শনিকের মতে ভ্রান্ত প্রত্যক্ষ অর্থাৎ রজ্জুতে সর্পভ্রম, শুক্তিতে রজতভ্রম, মরিচিকায় জলভ্রম প্রভৃতি হল জ্ঞান লক্ষণ সন্নিকর্ষ জন্য অলৌকিক প্রত্যক্ষ। কারণ ওইসব ক্ষেত্রে সর্প, রজত ইত্যাদি বিষয় না থাকার জন্য বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের কোনো লৌকিক সন্নিকর্ষ সম্ভব নয়। এই হলো আমাদের জ্ঞান লক্ষণ প্রত্যক্ষ। তাহলে আমরা জ্ঞান লক্ষণ প্রত্যক্ষ কি জানলাম? এবারে যাব যোগজ প্রত্যক্ষ। দেখো, নৈয়ায়িকগণ বিশ্বাস করেন যে যোগ অভ্যাসের ফলে যোগীদের আত্মায় এক বিশেষ ধর্ম উৎপন্ন হয়। এই ধর্মের অধিকারী হওয়ার জন্য যোগীগণ স্বজ্ঞার সাহায্যে ভূত, ভবিষ্যৎ এবং লোকচক্ষুর অন্তরালে অবস্থিত অতি সূক্ষ্ম পদার্থের প্রত্যক্ষ করতে সক্ষম হন। এই প্রকার প্রত্যক্ষকে বলা হয় যোগজ প্রত্যক্ষ। যোগজ প্রত্যক্ষ অলৌকিক প্রত্যক্ষ, কারণ এই জাতীয় প্রত্যক্ষের সময় বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের কোন প্রকার লৌকিক সন্নিহর্ষ ঘটে না। যোগজ প্রত্যক্ষ দুরকমের, এক হচ্ছে সিদ্ধ যোগীর প্রত্যক্ষ, দুই হচ্ছে বিযুক্ত যোগীদের প্রত্যক্ষ। যেসব যোগী যোগ সাধনায় সিদ্ধি লাভ করে পূর্ণতা প্রাপ্ত হয়েছেন এবং ঈশ্বরের সান্নিধ্য লাভ করে অষ্ট সিদ্ধি লাভ করেছেন, তারা হলে সিদ্ধ যোগী। এদের ক্ষেত্রে যোগজ প্রত্যক্ষ নিত্য ও স্বতঃস্ফূর্ত। অপরদিকে যেসব যোগী যোগ সাধনায় সিদ্ধি লাভ করেননি এবং ফলত পূর্ণতা লাভ করেননি, কিন্তু নিরাসক্ত জীবনযাপন করে
ঈশ্বরের সাযুজ্য লাভে সদা সচেষ্ট, তারা হলেন বিযুক্ত যোগী। এইসব যোগীরা গভীরভাবে মনোসংযোগ করে সাময়িকভাবে যোগজ প্রত্যক্ষের অধিকারী হন। এদের এই যোগজ প্রত্যক্ষ নিত্য ও স্বতঃস্ফূর্ত নয়। এই প্রসঙ্গে উল্লেখযোগ্য যে বৈদান্তিকগণ নৈয়ায়িকদের সামান্য লক্ষণ প্রত্যক্ষ ও জ্ঞান লক্ষণ প্রত্যক্ষের সত্যতা অস্বীকার করলেও যোগজ প্রত্যক্ষের সত্যতা স্বীকার করেন, কারণ যোগজ প্রত্যক্ষ শ্রুতি প্রমাণের উপর নির্ভরশীল। কিসের উপর নির্ভরশীল? শ্রুতি প্রমাণের উপর নির্ভরশীল। যোগজ প্রত্যক্ষ অনেকটা বৈদান্তিকদের অপরোক্ষ অনুভূতির উপর যোগজ প্রত্যক্ষটা অনেকটাই বৈদান্তিকদের অপরোক্ষ অনুভূতিরই মতো অনুরূপ। আজ এই পর্যন্তই থাক।